উপমহাদেশের মুসলমানদের ইতিহাসের এক ক্রান্তি লগ্নে তাবলিগ জামাতের শুভ সূচনা হয়। বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাধক হযরত মাওলানা ইলিয়াস আক্তার কান্দলভি দাওয়াতে তাবলিগ জামাতের পুনর্জাগরণ করেন। 1926 সালে ভারতের উত্তর প্রদেশের শাহরানপুর এলাকায় ইসলামী দাওয়াত তথা তাবলিগের প্রবর্তনের পাশাপাশি এলাকা ভিত্তিক সম্মেলন বা ইজতেমার আয়োজন করেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। এরই ধারাবাহিকতায় তা বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দিন দিন বাড়তে থাকে তাবলিগের প্রচার প্রসার ও ব্যাপকতা। কিন্তু বাংলাদেশে বিশ্বের এই দ্বিতীয় গণজামায়াত বা বিশ্ব ইজতেমা কিভাবে এলো, টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার ইতিহাস নিয়ে থাকছে আজকের প্রতিবেদনে। মুসলিম বিশ্বে টঙ্গীর বিশ্ব ইজতেমাকে হজের পর সবচেয়ে বড় গণজমায়েত বিবেচনা করা হয়, তাবলিগ জামায়াতের বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন এটি। এখান থেকেই ছোট ছোট দলে ভাগ হয়ে ইসলাম প্রচারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েন তাবলিগের সাথীরা। 56 বছর ধরে টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত হয়ে আসা বিশ্ব ইজতেমা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের আবেগের সঙ্গে মিশে আছে। তবে তাবলিগ জামায়াতের ইতিহাস আজ থেকে প্রায় 100 বর্ষ আগের। 1926 সালে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ভারতের উত্তর প্রদেশের শাহরানপুর এলাকায় ইসলামী দাওয়াত তথা তাবলিগের প্রবর্তন করেন। একই সঙ্গে এলাকাভিত্তিক সম্মেলন ও ইজতেমারও আয়োজন করেন তিনি। এরই ধারাবাহিকতায় তা বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দিন দিন বাড়তে থাকে তাবলিগের প্রচার প্রসার ও ব্যাপকতা। তাবলিগের সাথী সংখ্যা বৃদ্ধির কারণে 1966 সাল থেকে টঙ্গীতে ইজতেমা আয়োজন শুরু হয়। 3 বছর পরেই তাবলিগ জামায়াত প্রতিষ্ঠার 100 বছর পূর্ণ হবে। 1926 সালে এই জামাত আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও এর প্রস্তুতি চলছিল 1924 সাল থেকেই। এটি মূলত ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী দেওবন্দ আন্দোলনেরই একটি আত্মশুদ্ধিমূলক ধারা। প্রতিষ্ঠার পরপরই উপমহাদেশের সাধারণ মানুষের আস্থা কুড়াতে সক্ষম হয় তাবলিগ জামাত। ফলে ভারতবর্ষের তৎকালীন বাংলা অঞ্চলেও এই দাওয়াতি মিশন ছড়িয়ে পড়ে। ইজতেমা তাবলিগ জামায়াতের গণজামায়াত কর্মসূচি। ইজতেমায় তাবলিগের মুরব্বীদের দিক নির্দেশনামূলক বক্তব্যের পর দলবদ্ধভাবে বিভিন্ন স্থানে সদস্যদের দাওয়াতের জন্য পাঠানো হয়। গত শতকের 50-এর দশকের শুরুতে বাংলাদেশে পুরোদমে তাবলিগ জামায়াতের কাজ শুরু হয়। মাওলানা আব্দুল আজিজের তত্ত্বাবধানে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে 1946 সালে তাবলিগের প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়। 1966 সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বড় পরিসরে ইজতেমা আয়োজিত হয়। সেবার বিশ্বের অন্যান্য দেশ থেকেও মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছিলেন বলে তা বিশ্ব ইজতেমায় পরিণত হয়। এরপর থেকে প্রতি বছর তুরাগ নদীর উত্তর পূর্ব তীর সংলগ্ন 160 একরের এই বিশাল মাঠে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। কিন্তু বিশ্ব ইজতেমা বাংলাদেশে কেন? এ ব্যাপারে অনেকের অনেক রকম মন্তব্য পাওয়া যায়। কেউ বলেন এটা লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে, আবার কেউ বলেন অন্য দেশের তুলনায় বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ, তাই বাংলাদেশে ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আবার অনেকেই বলেন বিশ্ব ইজতেমা মূলত সুন্নি মুসলমানদের সমাবেশ, ভারত ও পাকিস্তানে মাঝে মধ্যে শিয়া সুন্নি দাঙ্গা বাঁধে, কিন্তু বাংলাদেশে তা নেই, তাই বাংলাদেশকে বিশ্ব ইজতেমার আয়োজক দেশ হিসাবে নির্ধারণ করা হয়। সুরজ আহমেদ, দেশ টিভি।